ক্লাসে কে কি করলো না করলো এগুলো দেখার আমার টাইম নেই, আমার ফোকাস আমার ক্যারিয়ার। তুই তো এখন রোবটের মতো একটা কথা বললি, শুধু ক্যারিয়ার ক্যারিয়ার করলে হবে? বয়স কত হয়েছে বল, এখন যদি একটা প্রেম না করি বিয়ে কখন করবো, আন্ডা বাচ্চা কখন হবে, এগুলো আবার কখন বড় হবে? আমার কি মনে হয় জানিস, স্যার ঠিক মতনই পড়ায়, তোর মনোযোগ ক্লাসে থাকে না, আমি তো দেখি তুই কি করিস, সারাক্ষণ চোখটাকে বলের মতন ঘুরাতে থাকিস। কত কিছু যে করে এটা তুই ছাড়া আর কেউই দেখলো না, আজ পর্যন্ত একটা ছেলে পটাইতে পারলাম না। আচ্ছা তুই তো কোনো কিছুই করিস না, মানে ক্যাম্পাসে ক্রাশ তুই কি করে? সব ছেলেরা তোর পিছনে লাইন দেয়। দোস্ত তুই কোন ব্র্যান্ডের ক্রিম ইউজ করিস? হ্যাঁ তোর আমাকে দেখে মনে হয় মুখের মধ্যে ক্রিম মেখে বসে থাকি। সেটা না করলেও কিছু তো একটা করিস, দোস্ত আমাকে একটু টিপস দে না। টিপস চাস? তাহলে শোন, আমি শুধু নিজেকে নিয়ে ব্যস্ত থাকি, ক্লাসে কে কি করলো না করলো এগুলো দেখার আমার টাইম নেই, আমার ফোকাস আমার ক্যারিয়ার। তুই তো এখন রোবটের মতো একটা কথা বললি, শুধু ক্যারিয়ার ক্যারিয়ার করলে হবে? বয়স কত হয়েছে বল, এখন যদি একটা প্রেম না করি বিয়ে কখন করবো, আন্ডা বাচ্চা কখন হবে, এগুলো আবার কখন বড় হবে? আমার কি মনে হয় জানিস, টাইম মতন সব ঠিকঠাক হয়, এগুলো নিয়ে এত চিন্তা করে মাথা নষ্ট করা দরকার নেই। আমি যদি একটু তোর মতো করে ভাবতে পারতাম, সারাক্ষণ মাথার মধ্যে শুধু ছেলে ছেলে ঘুরে। আচ্ছা আমি বাসায় যাবো। বাসায় যাবি মানে? ও যে একটা কথা আছে না, সঙ্গ দোষে লোহা ভাসে, আমি যদি আর 5 মিনিট এখানে বসি না তোর সাথে, আমার মাথার মধ্যে ছেলে ছেলে ঘুরবে। আচ্ছা তুই শোন শোন, আমি ছেলে ছেলে করবো না, আমি কথা দিচ্ছি আমি তোর কাছে পড়বো, তারপর একটু থাক, আমি বাসায় যেতে ভালো লাগছে না। সেটার জন্য না, তুই জানিস বাসায় আমার স্টুডেন্ট পড়াতে হবে। তুই কি করে এত লোড নিস না, তুইও পারবি, তোর ফোকাসটা ঠিক কর। আচ্ছা এখন চল, তো আমার দেরি হয়ে যাচ্ছে। সত্যি যাবি? হ্যাঁ। তুমি কি আমাকে একটা হেল্প করতে পারবে? যদি পারো তাহলে বলো, আর না পারলে তো তোমাকে বলে আসলে কোনো লাভ নেই। এটা এমন কোনো কঠিন কাজ না পাবেন যে তুমি পারবে না, তুমি চাইলেই পারবে না। মানে তোমাকে দিয়ে তো কোনো কাজই করানো যায় না, তুমি তো সবসময় কিছু না কিছু নিয়ে ব্যস্ত থাকো, সে কারণেই বলছিলাম। আর খুব বেশি বিপদে না পড়লে তোমাকে আমি কলটা দিতাম না। তুমি না ভাবি আমাকে ইমোশনাল ব্ল্যাকমেইল করার চেষ্টা করছো। আচ্ছা ঠিক আছে তাহলে বাদ দাও। আরে না বলো, তোমাকে কি হেল্প করতে হবে? সন্ধ্যায় আমার বান্ধবী সোমার মেয়ের বার্থডে। মাফ চাই ভাবি, কারোর বাসায় দাওয়াত খেয়ে আমি তোমাকে হেল্প করতে পারবো না। তোমাকে দাওয়াত খাওয়ার কথা কে বলেছে? তাহলে তোমাকে দুইটা কাজের কথা আমি বলবো, তার মধ্যে তোমার যেটা পছন্দ সেটা তুমি আমাকে করে দেবে। একটা হতে পারে আয়রাকে তুমি ওর মিসের বাসায় নিয়ে যাবে এবং নিয়ে আসবে, আর তা না হলে তুমি বাচ্চাটার জন্য গিফট কিনে দিবে। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি আয়রাকে নিয়ে তার মিসের বাসায় যাও, সেটাই ভালো হবে, তোমার আর বাচ্চাদের জন্য গিফট কিনতে হবে না। ওকে ঠিক আছে, আমি আসছি।